আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে আমন্ত্রণ আমাদের আজকের ভিডিওতে। দর্শক, আমি সচরাচর অবৈধ প্রবাসীদেরকে নিয়ে তেমন একটা ভিডিও বানাই না। অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই, অবৈধ প্রবাসীদের নিয়ে ভিডিও বানান, তাদের নিয়ে কথা বলেন। দেখুন, আমার কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য ছিল না এতদিন, যার কারণে আমি কোনো ভিডিও বানাইনি। এর একটাই কারণ, কারণ অযথা কিছু ভুল তথ্য দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করা আমার কাজ নয়। আমি চাই সবসময় আপনাদেরকে সাহায্য করার জন্য সব দিক থেকে আমি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি আপনাদের সঠিক তথ্যগুলো দেওয়ার জন্য। আজকে আমার কাছে অবৈধ প্রবাসীদের জন্য কিছু সুনির্দিষ্ট তথ্য আছে, যেগুলো আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আপনারা কোনো ধরনের জেল জরিমানা ছাড়া সরাসরি বাড়ি যেতে পারেন, এ বিষয়ে শুধুমাত্র অবৈধ প্রবাসী যারা আছেন তাদের নয়, যাদের আকা আমার মেয়াদ শেষ হয়ে গেছে তারাও যেতে পারবেন। তো অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। মূল তথ্য দেওয়ার আগে একটা কথা না বললে নয়, সেটা হলো আমরা কেউই শখ করে কিন্তু অবৈধ হই না, বিশেষ করে আরব দেশগুলোতে। আমাদের সরকারের নিয়ম নীতির অভাবের কারণে কিন্তু আমরা অবৈধ হতে বাধ্য হই। সরকার যদি সঠিক নিয়ম নীতি রাখতো তাহলে কিন্তু আমরা এইসব ভিসা নিয়ে সৌদি আরবে আসতাম না, আর এই ধরনের ঝামেলায়ও পড়তাম না। আমাদের দূতাবাস কখনোই আমাদেরকে, বিশেষ করে অবৈধ প্রবাসী যারা আছে তাদেরকে সাহায্য করেনি। আর আজ পর্যন্ত আরব দেশগুলো থেকে যত অবৈধ প্রবাসী দেশে ফিরে গেছে, আমাদের সরকারের 10টা টাকাও খরচ হয়নি, কারণ এই খরচগুলো বহন করে কুয়েত ফাউন্ডেশন। আমাদের যাওয়ার খরচগুলো সম্পূর্ণ বহন করে কুয়েত ফাউন্ডেশন। যাই হোক, আমরা মূল টপিকে যাচ্ছি, কিভাবে অবৈধ প্রবাসীরা কোনো ধরনের জেল জরিমানা ছাড়া দেশে যাবেন, তার সুযোগটাও বলছি। সুযোগটা কি সেটা একেবারে বিস্তারিত আলোচনা করব। আমাদের সরকার সৌদি আরবের সরকারের সাথে একটা সমঝোতা করতে যাচ্ছে, অলরেডি তাদের মধ্যে কথোপকথন হয়ে গেছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথাবার্তা চলছে, এবং তারা খুব শীঘ্রই এটা নিয়ে একটা স্বাক্ষর করতে যাচ্ছে, যেটা আমার কাছে সুনির্দিষ্ট তথ্য আছে তার জন্য বলছি। আর সেটা কার্যকর হবে হজের পর। হজের পরে আমরা যারা অবৈধ আছি, যাদের আকামা নাই, যাদের আকামার মেয়াদ নেই, সবাই কিন্তু দূতাবাসের মাধ্যমে দেশে ফিরে যেতে পারবেন। যেটা হয়েছিল আগে, একবার খেয়াল আছে আপনাদের, গত বছর ডিসেম্বরে সুযোগ দিয়েছিল দূতাবাস থেকে পেপার নিয়ে মোক্তবাল আমেলের মাধ্যমে দেশে যাওয়ার। ঠিক ওই সুযোগটাকে আবার তারা হজের পরে দিচ্ছে নতুন করে। কোনো ধরনের জেল জরিমানা কিছুই লাগবে না এবার, শুধুমাত্র আপনাকে দূতাবাস থেকে সত্যায়িত পেপারটা লাগবে, আর সেটা নিয়ে আপনি মোক্তবাল আমেলে গিয়ে সত্যায়িত আরেকটা স্ট্যাম্প নিয়ে চলে যাবেন সরাসরি দেশে। আর এটা হজের পরে হচ্ছে। হজের পরে কেন হচ্ছে বলছি, দেখুন সৌদি আরব সবসময় সব ধরনের সুযোগ দিয়ে থাকে হজের আগে এবং হজের পরে, কারণ হলো বছরের শেষ এবং বছরের প্রথম। সব দেশেরই একটা নিয়ম আছে, বছরের শেষে এবং বছরের প্রথমে তারা কিছু নিয়ম কানুন জারি করে। সৌদি আরব সবসময় সুযোগ দিয়ে আসছে এমনই, হজের আগে এবং হজের পরে। এছাড়াও হজের পরে আমরা আশা করছি সৌদি আরবে আউটপাসও আসতে পারে। আউটপাস নাই আসুক, আমরা আউটপাস নিয়ে তেমন একটা চিন্তা করছি না, কারণ দূতাবাস এবং সৌদি আরবের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, তারা যে কার্যক্রমটা চালাচ্ছে সেটা খুব শীঘ্রই কার্যকর হয়ে যাচ্ছে, আর কার্যকর হয়ে গেলে আমাদের ফিরতে আর কোনো সমস্যা হবে না দেশে, কোনো ধরনের জরিমানাও আমাদের লাগবে না। এছাড়াও যারা গত বছর ডিসেম্বর মাসে দূতাবাস থেকে পেপার নিয়ে মোক্তবাল আমেল থেকে অনুমতি নিয়েছিলেন দেশে যাওয়ার জন্য, কিন্তু মেসেজ আসেনি, তাদেরকে বলছি আপনারা এখন সরাসরি চলে যান মুক্তবাল আমেলে, এবং তারা আপনাকে নতুন করে একটা পেপার দিবে, সেই পেপারটা নিয়ে আপনি টিকিট কিনেন, টিকিট কিনে যাওয়া যাতে যান, সেখান থেকে তারা স্ট্যাম্পিং করে দিলে আপনি দেশে চলে যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। সেই নিয়মটাই কিন্তু হজের পরে আবারও আসতেছে, এবং সেটা 100% আসতেছে। তার জন্যই আজকে এই ভিডিওটি বানাচ্ছি, কারণ সঠিক নিউজটা আমার কাছে আছে, যার জন্য আপনাদেরকে তথ্যগুলো দিচ্ছি। যারা মানসিক টেনশনে আছেন হজের পরে যেতে পারবেন কিনা, তাদেরকে বলছি ইনশাল্লাহ হজের পরে দূতাবাসের মাধ্যমে আপনারা কোনো ধরনের ঝামেলা ছাড়া পেপার নিয়ে মুক্তবাল আমলের মাধ্যমে দেশে চলে যেতে পারবেন, কোনো ঝামেলা হবে না, কোনো ধরনের জরিমানা লাগবে না। এরপরও এর ভিতরে যদি আউটপাস চলে আসে তো আলহামদুলিল্লাহ, তাও তো কোনো কথাই নেই, একেবারে সহজে কোনো ঝামেলা ছাড়াই দেশে যাওয়া যাবে। আউটপাস না আসলেও আমাদের কোনো সমস্যা নেই, দূতাবাস আমাদেরকে এইবার যাওয়ার একটা সুযোগ করে দেবে। ধন্যবাদ সবাইকে, এই ছিল আজকের আপডেটটি। অনুরোধ করব ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।